ধন্য গো মা মেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কথা বিশ্রামে উজ্জ্বল হয়ে ফোটে নিয়াজ সুবিমল জ্যোতি তাওহীদের আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এবার একটু আওয়াজ করে বিশ্ব নবীর নামে মহব্বত ভরা কণ্ঠে সকলে মিলে একবার পড়তে চাচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে আমরা পড়ছি, যদি না পড়ে থাকি হকটা আদায় করি। আরেকটা বার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কাছে আমরা এত বেশি ঋণী, কিচ্ছু নেন নাই, সব আমাদের জন্য উজাড় করে দিয়ে গেছে। ইন্তেকালের আগ মুহূর্তে বিশ্ব নবী নবী আমার আম্মা জান আয়েশার মুবারক কোলের মধ্যে মাথা ছিল, মিসওয়াক করার মতো শক্তি নাই। সেই সময় আমার নবী বিশ্ব নবী অন্য কোন কিছুর কথাই বলেন নাই, মিসওয়াকটার দিকে তাকায়ছিলেন, আম্মা জান চিবায় দিলেন, চিবানোর মতো শক্তি ছিল না। সেই মুহূর্তে বিশ্ব নবী নবী কোলের সম্রাট বারবার বললেন নামাজ নামাজ নামাজ, ওয়ামা মালাকাত আইমানুকুম, ও উম্মতেরে সাহাবীরে তোমাদের হাত যার মালিক হবে, তুমি সরকার, জনগণ তোমার অধীনস্থ, এমপি মন্ত্রী জনগণ আপনার অধীনস্থ, মেম্বার চেয়ারম্যান জনগণ আপনার অধীনস্থ, আপনি পরিবারের প্রধান, আপনার পরিবারের সদস্য আপনার অধীনস্থ, প্রত্যেকটা ব্যাপারে যার কাছে জিজ্ঞাসিত হতে হবে তিনি কি, সে আল্লাহকে ভয় পেয়ে। আজকের মাহফিলের বিষয় শুরু করতে চাচ্ছি দাজ্জালের ফিতনা, চারদিকে এখন সয়লাব হয়ে আছে, ঠিক 10 জনে বলছে 15 জনে বলেন, একটু হিসাব মিলাই নিয়ে যাব দাজ্জালের ফিতনা কিভাবে। কোরআনুল কারীমের দিকে তাকায় দেখেন, ইত্তাবান লিন্নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন যত হিসাবের দিনটা ঘনে আসবে, কিয়ামতের দিনটা যত ঘনে আসবে, তত বেশি মানুষগুলা গাফেল হয়ে যাবে, তত বেশি যাকে ভুলে যাবেন তিনি কে। ও আমার ভাইরা একটু হিসাব মিলিয়ে নেন, আল্লাহর নবী এইভাবে দেখালেন, দুই টাঙ্গলকে একত্রিত করে আনা ওয়াসাব, আমি আর কিয়ামত এত কাছে, দুই টাঙ্গুলের ভিতরে কোনো ফাঁক রাখেন নাই, দুই টাঙ্গুল দেখায় আল্লাহর নবী বললেন কিয়ামত এত কাছে,
দুই টাঙ্গুলের দিকে একটু নজর করে দেখেন, দুই টাঙ্গুল ঠিক যেমন কাছে, কিয়ামত এত কাছে, 1450 বছর চলে গেছে, এখন হিসাব মিলায় দেখেন কিয়ামত আসলে একেবারে কাছে, ঠিক না বিঠি? আমার ভাইরা আমার বন্ধুরা, আলামতের মধ্যে থেকে ছোট ছোট আলামত যদি আপনি হিসাব করেন, কম বেশি সব আলামত গুলো ফলে গেছে। দাজ্জাল আসার আগে সবচেয়ে বড় আলামত যেটি বাকি সেটা হচ্ছে ইমাম মাহদীর আত্মপ্রকাশ। ইমাম মাহদীর আত্মপ্রকাশ যদি হয়ে যায় 6 বছরের মধ্যে, দাজ্জালকে এখন আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার ইরাকের মাঝখানে কোন একটা দ্বীপের ভিতরে দাজ্জালকে যিনি শিকলে বন্দি করে এইভাবে করে দুইটা হাত রেখে, শিকল দিয়ে দুইটা হাতকে এইভাবে করে বেঁধে রেখেছে, আমার হাতের দিকে তাকা, এইভাবে করে দ্বীপের ভিতরে দাজ্জাল বাঁধা, দাজ্জালকে বেঁধে রেখেছে। দাজ্জাল যদি মুক্ত হয়ে যাবে সারা দুনিয়াতে ফিতনা ফাসাদ ছড়ায় যাবে, দাজ্জাল আসার আগে এখনো ফিতনার আশঙ্কা কম না বেশি? ইসরায়েলের সবচেয়ে বড় নেতা ইসরায়েল টুডেতে এই কথা এসেছে, রাব্বি তাদের নেতার নাম, সেই নেতা নিজে বলেছে আমরা আমাদের মাসিহের সঙ্গে দেখা করে এসেছি। দুইজনকে পৃথিবীতে মাসিহ বলা হয়, একজন হলো মাসিহুদ দাজ্জাল আর আরেকজন হলো মাসিহ ইবনু মারিয়াম। দাজ্জালকে মাসিহ বলা হয় কেন? মামসুহুল আইন, দাজ্জালের ডান চোখটাকে যিনি মুছে দিয়েছেন তিনি কে? আল্লাহ। ঈসা আলাইহিস সালামকেও মাসিহ বলা হয়, কেন মাসিহ বলা হয়? কারণ উনি যখন হাত দিয়ে স্পর্শ করে দিতেন, স্পর্শ করার কারণে ডবল রোগকে যিনি ভালো বানায় দিতেন তিনি কে? এখন দাজ্জাল এই নামটা কিভাবে আসলো? লাব্বাসাহু ওয়া মাওয়াহু, দাজ্জালকে দাজ্জাল কেন বলা হয়? কারণ দাজ্জাল আপনাকে ফিতনার ভিতরে টেনে টেনে আপনাকে ফিতনার ভিতরে নিয়ে আসবে। ছোট বাচ্চা দেখবেন নিজে পোশাক পরতে চায় না, শীতের সময় গায়ের মধ্যে পোশাক রাখতে চায় না, মা জোর করে পোশাক পরায় দেয়। দাজ্জাল এমন ফিতনাবাজ হবে, 40 দিন পৃথিবীতে থাকবে, এই 40 দিনের ভিতরে লাব্বাসাহু ওয়া মাওয়াহু, একজন দুইজন না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দাজ্জালের ফিতনায় ফেলে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য দাজ্জালের নাম দাজ্জাল, জোরে বলেন দাজ্জালের নাম কি? এখন ফিতনাগুলা কেমন হবে একটু আপনাদেরকে ফিতনা সম্পর্কে বলি, আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো আমার কথা? দাজ্জালকে দাজ্জাল কেন বলে? লাব্বাসাহু, কারণ ওইটা আপনারা নিজেরা এটা পড়বেন না, বরং বেলকি লাগায় আপনাদেরকে ধোকার মধ্যে দাজ্জাল ফেলবে। থাকবে পৃথিবীতে কয়দিন? কথা কয় না, কয়দিন? সবাই বলেন কয়দিন? প্রথম দিনটা হবে 1 বৎসরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। আজকে দেখেন মুসলমান, এই পৃথিবীর ভিতরে দাজ্জাল আসার আগে ফিতনা চলবে, তার মানে 1 বছরের সমান। এই পৃথিবীকে দীর্ঘদিন ব্রিটিশরা শাসন করেছে, তাতে প্রপাগান্ডা দীর্ঘদিন চলেছে, এখন আমেরিকার প্রপাগান্ডা চলছে, সুপার পাওয়ার এখন আমেরিকার। এই সুপার পাওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শুরু হয়েছে, তৃতীয় আরেকটা বিশ্বযুদ্ধ হবে। সেই তৃতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বিস্ফোরণ গুলার কারণে দাজ্জালের ফিতনা এমন ভাবে ছড়ানো হতে থাকবে, ঠিক সেই সময়টা এমন হবে
চল্লিশ দিনের জন্য পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে, মানুষগুলা কাঁদবে আর আল্লাহর কাছে বলবে রব্বানা কশিফ আন্নাল আযাব, ওয়াল্লাহ আযাব থেকে বাঁচান, আযাব থেকে বাঁচান। আপনি মনে করছেন আমি অনেক ভালো আছি, আমরা মোটেও ভালো নয়। চাঁদের চাইতে অন্যান্য সৃষ্টি গুলাকে এখন আমাদের কাছে বড় করে তোলার জন্য, সূর্যের চাইতে অন্যান্য সৃষ্টিকে বড় করে তোলার জন্য, আল্লাহ সৃষ্টিকে তুচ্ছ বানানোর জন্য চীন চাঁদ তৈরি করে ফেলেছে, সূর্য বানায় ফেলেছে। ১,০০০ কোটি মার্কিন ডলারের প্রকল্প হাতে নিয়েছে চীন সূর্য বানায়, সেই সূর্যকে ১৭ মিনিট পর্যন্ত মানুষকে দেখিয়েছে, ১৭ মিনিট পর্যন্ত সোলার শক্তিকে একত্রিত করে, ফিকশন গুলাকে একত্রিত করে, ফিকশন রিয়েক্টরকে একত্রিত করে মানুষকে দেখিয়েছে তাদের সূর্যের আলো কেমন হবে, তাদের চাঁদের ভিতরে বর শূন্য ভাবে মানুষ কিভাবে চলবে, চাঁদে যাওয়ার আগে নবচারীরা যেন ট্রেনিং নিতে পারে। চীন এই প্ল্যান হাতে নিয়ে চীনের মধ্যে কৃত্রিম চাঁদ বানিয়েছে, সৌদি আরব পর্যন্ত এখন থামে নাই, নিয়ম সিটি নামে নতুন একটা সিটির ঘোষণা করেছে, ৫ মিলিয়ন মার্কিন ডলার বাজেট করেছে। আজকে তাকায় দেখে নিয়ে আমেনের অভুক্ত শিশুগুলা হাউমাউ হাউমাউ করে কাঁদছে, দাজ্জালের ফিটনেসকে এমন ভাবে পেয়ে বসেছে, আজকে এমন ভাবে প্রমোট করতেছে আল্লাহর হাত্তা জুরতুমুল মাকাবির আদিকসকে পেয়ে বসেছে। আমার সৌদি আরবে, আমার মুসলমানদের দেশে আজকে চাঁদ বানানোর প্রতিযোগিতায় নেমে গেছে, চাঁদ বানানোর জন্য তারা প্রতিযোগিতা করতেছে। নিয়াম সিটির ভিতরে লন্ডনের চাইতে ১৭ গুণ বড় সিটি তারা বানাবে, আমেরিকার নিউইয়র্কের চাইতে ৩৩ গুণ বড় বানাবে, ১৭ লক্ষ লোক বসবাস করবে, উড়ন্ত ট্যাক্সি রাখবে, রোবট দিয়ে সেখানে কার্যাদি সম্পন্ন করবে, ২০২৫-এর ভিতরে বসবাস শুরু হবে। আবার আপনি যদি চীনের দিকে তাকান, চীনের দিকে তাকায় দেখবেন ২০২৫-এর ভিতরে যেই সূর্য তারা বানিয়েছে সেখানে সূর্যের ভিতরে কারেন্ট তারা উৎপাদন শুরু করবে, বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। এই আলামত গুলা যখন আমরা দেখতেছি স্পষ্ট বোঝা যাচ্ছে কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বিধি? এবার আসেন আমার ভাইরা আরো কিছু আলামত ছেড়ে দিই আপনাদের সামনে। এক নম্বরে মিলায় দেখবেন ইদা তুখিজাল ফাইউ দুআলাম, এমন সময় আসবে কিয়ামতের আগে, কিয়ামতের আলামত বলতে হলে বলা লাগবে এক নম্বরে দেখবেন এমন সময় আসবে রাষ্ট্রকে মনে করবে নিজের সম্পদ, জনগণের সম্পদকে যখন নিজের সম্পদ মনে করবে, এই আলামত যখন দেখবে পরিষ্কারভাবে বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বিধি? দেশটাকে যখন মনে করবে এটা আমার আমার আমার, এই আমার আমার বলা লোক যখন বেড়ে যাবে পরিষ্কারভাবে বুঝে নেবেন কিয়ামতের সময়টা সন্নিকটে। এই রকম কথা এখন কেউ বলে না, কিয়ামত এখনো অনেক দূরে, ঠিক না বিধি? কি ঠিক? এরকম কেউ কি এখন বলে? একটু হুশ করে বলেন, বলে। দুই নম্বরে দেখবেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে, জনগণের টাকা জনগণের সম্পদ বাহিরে যখন বড় বড় অট্টালিকা তৈরি হবে,
সাধারণ মানুষকে ঠকায়া আপনি কোটি কোটি টাকার মালিক হলেন, কিয়ামতের আলামত ঠিক না বেঠি? এখন এগুলা নাই, সবাই কয় আছে। তিন নম্বরে দেখবেন যাকাত দেওয়ার সময় যখন আসবে, যাকাতের লুঙ্গি যাকাতের শাড়ি নাম করে কিছু দানবী গরিবের হক মেরে যাকাতের লুঙ্গি শাড়ি দিবে ঠিক না বিঠি? যাকাতের লুঙ্গি যাকাতের শাড়ি যারা দেয় তারা ইসলামকে নিয়ে ঠাট্টা মশকরি করে, যাকাতের কোন লুঙ্গি শাড়ি হতে পারে না ঠিক না বিঠি? চার নম্বরে দেখবেন আমার বারাম ও তুরুল্লিমাদ দিনুলি গাইরিদ দিন, ইসলাম শিখবে, দিন শিখবে, আলেম হবে, বক্তা হবে, খতিব হবে, শুধুমাত্র মানুষ আলেম বলবে, মানুষ বক্তা বলবে, মানুষ ওয়াইজ বলবে। এজন্য যারা আলোচনা করবে, ওয়াজ নসিহত করবে, এই মানুষগুলা নিজেরাই কিয়ামতের বড় বড় আলামত ঠিক না বেঠি? এত এত মিডিয়া আসলে আমাদের কলিজার ভিতরে একটা ভয় লাগে। এই যে আপনাদেরকে আজকে মাহফিল শোনাচ্ছি, এরকম অনেক মানুষ আছে যারা হয়তো আমলের দিক থেকে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। কিয়ামতের দিন আল্লাহ বলবে, কেন ওয়াজ করেছিলি? আমি যখন বলবো আল্লাহ আপনার জন্য ওয়াজ করেছিলাম, দিনের জন্য ওয়াজ করেছিলাম, আল্লাহ পাক বলবে তার মাথাটা নিচের দিকে দাও, পা উপরের দিকে দাও, লক্ষ্য জাহান্নামে নিক্ষেপ করো, তুমি আমার জন্য ওয়াজ করো নাই, ফেমাসার জন্য ওয়াজ করেছিলেন। যত বক্তা ভাইরাল টপিক নিয়ে কথা বলেন, খবরদার কথা বলার আগে আগে ইখলাসটা ঠিক রাখবেন। লা খিলাসা ইল্লা বিল ইখলাস, ইখলাস ছাড়া যত ওয়াজ করেন, যত সুর দেন, যত দলিল আদিল্লা পেশ করেন, কোনটাই যিনি কবুল করবেন না তিনি কি? এক নম্বরে ইখলাস লাগবে। পাঁচ নম্বরে আমার ভাইরা আমার বন্ধুরা, আতা'আর রাজুলু ইমরাতাহু, এমন সময় দেখবেন আসবে যেই সময়টাতে স্ত্রীর আনুগত্য করা হবে, পাই টু পাই স্বামী স্ত্রীর আনুগত্য করবে। স্ত্রী যদি স্বামীকে বলে বসে, স্বামী বসে থাকবে, স্ত্রী যদি বলে এক টাকা আপনি আপনার মা বাপকে দিবেন না, সারা জীবন যে মা বাপ কষ্ট করে মানুষ করেছে, এমন অনেক সন্তান আছে মা বাবার কথা একবার মনে না করে স্ত্রীর কথায় মা বাপকে ভুলে যাবে ঠিক না বিঠি? সেদিন একটা ভিডিও দেখে অনেকক্ষণ কাঁদলাম, একজন বাবা প্যারালাইজড হয়ে গড় গড়ে ঘুমায়, সাক্ষাৎকার নিতে গিয়েছে, লোকটা বলল আমার সব বিক্রি করে দিয়েছি, ছেলেগুলারে মানুষের মতো মানুষ বানিয়েছি, আমার এখন কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, দুয়ার নাই, সন্তানগুলো আমাকে দেখে না, এক সময় বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করেছি, এখন প্যারালাইজড হয়ে গেছি, ভিক্ষাও করতে পারি না, গোয়াল ঘরে পড়ে থাকি, যদি কেউ খানা দেয় খাই, দুই দিন তিন দিন না খেয়ে থাকি, এমন আলামত গুলা যখন দেখবেন আপনি বুঝবেন কিয়ামতের সময়টা বড় বেশি সন্নিকটে ঠিক না বিঠি? ছয় নম্বরে দেখবেন আক্কা উম্মাহু, মায়ের অবাধ্যাচরণ করা হবে। এখন একটু হিসাব মিলায় দেখেন, জনম দুঃখিনী মা অনেকের ঘরে জায়গা পায় না, একটাবার যদি চিন্তা করে যেই মা আপনাকে রহিমের মধ্যে জায়গা দিয়েছে, যেই মা তার ছোট্ট পেটের ভিতরে জায়গা দিল, সেই মায়ের জন্য আপনার এত বিরাট বাড়িতে জায়গা হয় না, সন্তান তুমি লিখে রাখো, তুমি আমার
অত্যাচারী, তুমি অবাধ্যাচারী হওয়ার কারণে যিনি তোমার দিকে তাকাবেন না তিনি কে? লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, যিনি তোমাদের দিকে মায়ার দৃষ্টিতে তাকাবেন না তিনি কে? সাত নম্বরে দেখবেন আপনা সাদিকাহু, বন্ধুরে খুব ভালো লাগে। এখন দেখবেন ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, লাইকি, এগুলাতে দেখবেন পোলাপান সব বন্ধু বন্ধু মিলে যত ফাইজলামি আছে সব করে, ঠিক না বেঠি? নতুন করে এখন বন্ধু বানাইছে মেয়েদেরকে, ঠিক কয় না? একটা সাইড আছে, আপনারা ভিজিট করবেন না কথা দেন আগে, কথা দিছে? কথা তো দেয় না ভালো করে, কথা দিছে? এখন একটা চ্যাটিং সাইড আছে, এটা নিয়ে আমাদের দেশে এখন নিউজ হয়েছে, ডেটিং অ্যাপ। এই ডেটিং অ্যাপ নিয়ে আমাদের দেশে এখন নিউজ হয়েছে। আপনি মনে করছেন আপনার ছেলে ঘরের ভিতরে আছে, কি জানি কি করতেছে, খুব ভালো হয়ে গেছে, আপনার সন্তানের অধিকার আপনি দেন না। এক নাম্বার সন্তানের অধিকার হচ্ছে, নেককার একটা মা যদি সন্তানকে আপনি উপহার দিতে পারতেন, এই নেককার মায়ের কারণে সন্তানদেরকে যিনি নেককার বানায় দিতেন তিনি কে? দুই নাম্বার আপনার সন্তানের অধিকার হল, সুন্দর একটা নাম যদি সন্তানের আপনি রাখতেন, যেমন দেখেন আমার রবিউল ভাইয়ের নাম রেখেছে তার বাবা রবিউল ইসলাম, ইসলামের রবি, ইসলামের বসন্ত, বলেন আল্লাহু আকবার। দেখেন ইসলামের বসন্ত যখন নামটা রাখছে তার বাবা, ওনার ছেলের নাম আবদুল্লাহ, কি চমৎকার নাম, আলহামদুলিল্লাহ। মেয়ের নাম মারিয়াম, একটা সুরার নাম, এই পৃথিবীর শ্রেষ্ঠ রমণী, আরবাউ নিসাইল আলামিনা, খায়রু নিসাইল আলামিনা আরবাউ, চারটা নারী এই দুনিয়ার সেরা নারী, সবচেয়ে সেরাদের সেরা চার নারী, কয় নারী? এর মধ্যে এক নারী মারিয়াম আলাইহাস সালাম, জোরে বলেন আল্লাহু আকবার। এবং চমৎকার একটা নাম রবিউল ভাইয়ের মেয়ের নাম রাখছে, দেখেন ওনার বাপ ওনার যদি এই নাম না রেখা, যদি নাম রাখতো নানটু, তো ওনার ছেলের নাম রাখতো সেন্টু, ঠিক কিনা বলে? খবরদার, কমন নাম খুঁজবেন না, উনিও তো জানে আব্দুল্লাহ এটা কমন নাম, তারপরেও এই নাম রেখেছে, কারণ আব্দুল্লাহ মানে আল্লাহর খোলা, আপনি যদি আল্লাহর গোলাম হয়ে যেতে পারেন, এর চাইতে বড় সম্পদ আর হতে পারে না, ঠিক না বেটি? এজন্য সন্তানের দ্বিতীয় অধিকার হচ্ছে সুন্দর একটা নাম রাখা। সন্তানের তৃতীয় অধিকার হচ্ছে কোরআন সুন্নাহ সন্তানকে শিক্ষা দিবেন, কোরআন সুন্নাহ যদি আপনি শিখাতে পারেন, আপনি লিখে রাখেন এই মাহফিল থেকে যিনি আপনাকে বিজয়ী করে দিবেন তিনি কে? এখন ছোট কালে কোনদিন মাধ্যমে পাঠালেন না, ইসলাম বদলেন না, এই সন্তান কোনদিন আপনার আনুগত্য করবে না, আল্লাহর গোলামি করবে না, আল্লাহর আনুগত্য করবে না, আপনার মেয়েটাকে সারা জীবন প্যান্ট পরালেন, ছয় বছর নয় বছর প্যান্ট পরলো, ওই মেয়ের কণ্ঠে মুস্কানের মতো লিল্লাহি তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে না, ঠিক না বেঠি? সন্তানের কয়টা হকের কথা বললাম? তিনটা। ভালো স্ত্রী আল্লাহর কাছে চাবে, সন্তানের জন্য সুন্দর নাম রাখবেন, তিন নম্বরে কোরআন সুন্নাহ শিখাবেন, মুস্কানের জন্য পাঁচ লক্ষ টাকা মাহমুদ মাদানী হাফিজাহুল্লাহ তিনি বাজেট করছেন, পাঁচ লক্ষ রুপি দিবে। এই রুপি তো দুনিয়ার রুপি, সাড়ে চোদ্দ শত বছর পরে এসে দেখা দিল নারে তাকবীর স্লোগানের সামনে কোন স্লোগান টিকে না, ঠিক না? আজকে যদি এই স্লোগান আমরা আত্মস্থ করতে পারতাম, ইস্তিখরাজুন নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহ, আল্লাহর গোলামির ক্ষেত্রে মানুষের দাসত্বের জিনজিরকে শৃঙ্খলকে ছুঁড়ে ফেলে দিয়ে নত শিরে যদি আল্লাহর বরাতের ঘোষণা দিতে পারতাম, রাত
জন্য আজকের মাহফিল থেকে বলবো মুসলমান, লিল্লাহে তাকবীরের আওয়াজ যেন আমার কলিজার আওয়াজ হয়, লিল্লাহে তাকবীরের আওয়াজ যেন আমার বিজয়ের আওয়াজ হয়, লিল্লাহে তাকবীরের আওয়াজ যেন আমার বেঁচে থাকার আওয়াজ হয়। মনে রাখতে হবে আমার নেতা, আমার দল, আমার রাষ্ট্র সবকিছুর চাইতে যদি ইসলামকে আমি প্রাধান্য দিতে পারি, যিনি অবশ্যই অবশ্যই বিজয় দিবেন তিনি কে? বলছিলাম কিয়ামতের আগে ফিতনা ফাসাদ এমন ভাবে আসবে, সমুদ্রের ঢেউগুলা যেমন একটার উপর একটা আশ্রে পড়ে, এইভাবে ফিতনা ফাসাদ গুলো আসার খেয়ে পড়বে। টিকটক লাইকের দিকে একটু তাকায় দেখেন, ডেটিং অ্যাপ নিয়ে কথা বলছি না, এই ডেটিং অ্যাপের দিকে তাকায় দেখে, যেই ডেটিং অ্যাপের কারণে আপনার যুবক ছেলে আপনার যুবতী মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এই যুবক ছেলে যুবতী মেয়ে যে নষ্ট হয়ে যাচ্ছে ডেটিং অ্যাপের মধ্যে ডেট করে, ডেটিং এ বের হয়ে এই যে জেনার সম্পর্কে জড়ায়া যাচ্ছে, আজকে থেকে সতর্ক হন, না হলে এই সন্তান দুনিয়াতেও কোনো কাজে আসবে না, আখেরাতেও কোনো কাজে আসবে না। এরপরে আমার ভাই রাত নাম্বারে দেখবেন এমন সময় আসবে, যেই সময়ে দেখবেন আকসাবাহু বাপকে সন্তান দূরের মনে করবে, এখন এমন সময় চলে এসেছে আমাদের বাপকে অনেক দূরে ঠেলে দেয়, অধিকাংশ সন্তান বাবার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, ঠিক না বেঠি? বাপরে মনে করে বাপ তো অনেক পুরান না, আরে বাপ পুরান না হইছে তোরে জোয়ান বানাইতে গিয়ে, বাপ পুরান না হইছে তোর জন্য কষ্ট করতে করতে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে তোর বাপ কষ্ট করেছে, আজকে দেখবেন অধিকাংশ সন্তানদের দ্বারা বাপ মাজলুম হচ্ছে, ঠিক না বেঠি? নয় নাম্বার কিয়ামতের আগে আলামত দেখবেন জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এমন সময় আসবে মসজিদের ভিতরে ইমাম সাহেবকে খতিব সাহেবকে লক্ষ্য করে এলাকার হুমরাম এলাকার গুন্ডা পান্ডা সামান্য টাকাওয়ালা যখন বলবে খতিব সাহেব থামেন, এই কথা আপনি বলতে পারবেন না এটা আমার মসজিদ, আমি মসজিদের সভাপতি, আমি সেক্রেটারি, এই বক্তব্য দিলে আপনার খবর আছে, এমন ভাবে যখন আলেমদের কাঙ্গুল তুলে কথা বলবে আপনি বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? এখন এগুলা হয়নি, আরে না দূর হয়, এই যে নয়টা বললাম, একজন বাবার বেটা আছেন দাঁড়ায় বলবেন হুজুর একটাও দেখি না, হয় যতগুলা বললাম সব যদি হয়, এরপরে চলে যাই দশ নম্বরে, কয় নাম্বার? এমন এক বিষয় দিছে আমার ভাই, আমি এখন চিন্তা করতেছি কোনটা রেখে কোনটা বলবো, তো কোনটা রেখে কোনটা বলা দরকার নাই, সব বলতে থাকি, আল্লাহ যদ্দুর বরকত দে, ঠিক আছে না ইনশাল্লাহ? এবার চলেন যাই কয় নাম্বার? এগুলো ছোট ছোট আলামত বলতেছি, এরপরে বড় আলামত কোন দশটা, এরপরে মাঠ ছাড়বো ইনশাল্লাহ, যদ্দুর পারি আর আধা ঘন্টার ভিতরে অনেক কথা কম, আমরা কোনো গল্প কাহিনী কম না, সব কোরআন হাদিসের কথা বলে যাবো ইনশাল্লাহ। যে হাদিসটা বলতেছি এটা আমার কথা নয়, এটা তিরমিজির হাদিস বলতেছি, শুনতেছেন না আপনারা ইনশাল্লাহ? কত নাম্বার? লিল্লাহি তাকবীর, এত বড় মাহফিলের ভিতরে একবারও বলা লাগে না, এই মেয়ে চুপ করে, আমি দেখি সবাই মনোযোগ নিয়ে শুনতেছে, কয় নাম্বার? একজনের নাম্বারও ভুল করেন, এদেরকে তো মাহফিল শুনাইতেই ভালো লাগে, লিল্লাহি তাকবীর, কয় নাম্বার? এরপরে যদি একটু ভুল করতো তো চিন্তা করতাম যে দেখছো এই যে এত কোন কথা কইছি এখন ভুল করে ফেলছি, এখনো ভুল নাই, কয় নাম্বার? সাদুল কবিলা ফাসিকহুম, আল্লাহর নবী বলেছেন জনপদে জনপদে তাকাবা, এলাকায় এলাকায় তাকায় দেখবেন যত নেতা হবে
অধিকাংশ নেতা গুলা ফাসেক গুলা নেতা হবে, ঠিক না বিধি? ঠিক কিনা? ইমামরা আপনারা নেতা বানাবেন না, খতিবরা আপনারা নেতা বানাবেন না, যোগ্য লোকদেরকে নেতা বানাবেন না। নেতা হবে এলাকা সবচাইতে বড় বড় ফাসেক গুলা, ঠিক না বিধি? কয় নাম্বার? জোরে বলেন, আর জোরে। এবার আসেন কয় নাম্বার? মাশাআল্লাহ, মনোযোগ দিয়ে একবার পুরোপুরি। কত নাম্বার? এগারো নাম্বার। দশ আর এক এগারো, এগারো নাম্বার হল ওকান জাইমুল কওম আনজালুহুম। এমন সময় আসবে তাকা দেখবেন বড় বড় নেতা লক্ষ চরিত্রহীন দুর্নীতিবান যখন হবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেটি? বড় বড় নেতা দুর্নীতিবান যখন হবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে। আমার কথা? আরে কথা কয় না, আমার কথা। আল্লাহর নবী বলে গেছেন সাড়ে ১৪০০ বছর আগে, এখন মিলায় দেখে কত বড় দুশ্চরিত্র হলে আলেমদেরকে হুমকি দিতে পারে, হুজুররা আসেন বাহাস করব। সারাদিন বলছে বাহাস বাহাস, হুজুর আসেন বাহাস করি। আমি আমার মারে নিয়ে হজ করছি, বোরে নিয়ে উমরা করছি, নামাজ আমরাও পড়ি, কোরআন আমরাও পড়তে পারি, আসেন বাহাস করি, কদ্দুর শিখছেন দেখি। সারাদিন বলছে বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা? এইরকম দুশ্চরিত্র যখন নেতা হয়ে যাবে, পরিষ্কার আপনি বুঝে নিবেন কেয়ামতের আলামত একবার চোখের সামনে বাসতেছে, ঠিক না বেঠি? এবার আমাদের নেতার একটা গল্প বলবো, সবাই কয় না বলবো? আমাদের নেতার গল্প শুনে, আবু বকর আমাদের নেতা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নেতা, প্রতিদিন আবু বকর যেন কোথায় চলে যায় আবু বকরকে পায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছু নিলেন, কই যা আজকে দেখবো, যেতে যেতে গিয়ে লুকায় গেলেন হযরত ওমর, জীর্ণ শীর্ণ ভাঙা কুঠিরে আবু বকর হঠাৎ করে ঢুকেছে। দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে আবু বকর বের হয়েছে, এত সময় কি করল? লুকায় রইল হযরত ওমর। আবু বকর চলে যাওয়ার পরে এবার সামনে গিয়ে হাজির হলো দেখার জন্য। যখনই সামনে গিয়ে হাজির হয়েছে, দরজার মধ্যে নক করেছে, আবু বকর তো চলে গেছে, ওমর দরজায় নক করল। বৃদ্ধ একজন মহিলা দুইটা চোখে দেখে না, এমন এক অন্ধ মহিলা দরজা খুলে দিয়েছে, কে? আমি আল্লাহর এক গোলাম এসেছি। এবার হযরত ওমর বললেন, একটু আগে আপনার ঘরে যিনি আসছিলেন আপনি কি তারে চেনেন? না, আমি তাকে চিনি না, বড় ভালো মানুষ, খুব কষ্ট করে আমার জন্য খানা পিনার ব্যবস্থা করে দিয়ে যায়। সামান্য একজন অন্ধ, সামান্য একজন বৃদ্ধা মহিলার খাবার কি হবে, তা আমাদের নেতা মনে রেখেছে। হযরত ওমর আকাশের দিকে মাথাটা উঠায় কেঁদে ফেললেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আবু বকর বড় কঠিন করে দিয়ে গেছে, সামান্য বিদ্যা অন্ধ মহিলার খাবারের খবর তিনি নিয়েছেন, এমন নেতাকে যিনি আমাদের নেতা বানায় দিয়েছেন তিনি কি? আর আল্লাহর নবীর কথা মতো বর্তমান নেতাদের দিকে তাকালে দেখি, জাইমুল কওম আরজানুহুম, সব লম্পট লোকগুলা যখন নেতা হয়ে যাবে, পরিষ্কার ভাবে বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বিটি? কত নাম্বার? লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার।
এবার কয় নাম্বার? ১২ নাম্বারে উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, এই রকম গুন্ডা বদমাইশকে অনেক সময় মানুষ সামনা সামনি সম্মান করবে, একটুখানি পিছনে যেতে না যেতেই বলবে আল্লাহ এত জায়গায় আপনি গজব ফালান, তার মাথাটা কি দেখেন না? এই রকম যখন সামনা সামনি কিঞ্চিত সম্মান করে পিছনে বদ্ধ করবে, তোমাকে সম্মান করেছে তোমার গুন্ডামি তোমার রণবাজি তোমার হালকা ক্ষমতার কারণে, মোটেও তোমাকে ভালো হবে সে তোমাকে সম্মান করবে না, ঠিক না বেটি? এরকম গুন্ডা লোক ফাজি লোক এখন আছে না? আছে না? সে ডান দিক দিয়ে হাঁটলে মাখাফাতা শাররিহি, তার খারাপি থেকে বাঁচার জন্য মানুষ বাম দিক দিয়ে হাঁটে, এরকম সময় এখন আসে না? আসে? কয় নাম্বার কথা কয় না? কয় নাম্বার? এত সুন্দর মনোযোগ, ১২ নাম্বারে আছে। এরপরে ১৩ নাম্বারে চলেন আমার ভাইরা, এমন সময় আসবে লিখে রাখেন দেখবেন চোখে চোখে জহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, গায়িকা নায়িকা দাম বেড়ে যাবে যখন দেখবেন সমাজের ভিতরে গায়িকা নায়িকার দাম বেড়ে গিয়ে আলেমদেরকে যখন জুলুম নির্যাতন নিপীড়ন চালানো হবে, আল্লাহর কসম কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেটি? এখন একটু হিসাব মিলান, নায়িকার দাম বাড়ছে না কমছে? হ্যাঁ, টাকায় বাড়ছে, আল্লাহর কাছে বাড়ে নাই। দুনিয়ার মানুষের কাছে দেখেন দাম কিরকম, কোন নায়িকার ঘরটা মদ দিয়ে ভরা, এখন এই কথা আসলো না এগুলা খালি বোতল। আরে বোতল খালি হয় কি খাওয়ার আগে না পরে? আস্তে বলেন, খাওয়ার আগে না পরে? তারে নিয়ে যে নাটকগুলা শুরু হয়েছে, এদের আর সিনেমা করার দরকার কি? আর নিজেরা নাটক, ঠিক কিনা বলে? বিয়ের আগেই তার মা হওয়ার ঘোষণা, পরে ১০১ টাকায় আবার কাবি, এরপরে এদের নির্বাচন দেখলে শয়তানও হাস, আজকে কালকে শেষ, ঠিক কিনা? আর ৪০০ কত জনের সদস্য দিয়ে একটা নির্বাচন, মনে হয় জাতীয় নির্বাচন হয়ে গেছে। এইরকম ভণ্ডামি যখন শুরু হবে, এইরকম ভণ্ডামি যখন নষ্টা ভ্রষ্টা মানুষকে নিয়ে শুরু হবে, যাদের চারিত্রিক সৌন্দর্য বলতে কিছু নাই, যারা দাইয়ুব নিজের সৌন্দর্য স্বামীকে বাদ দিয়ে মানুষকে দেখানোর জন্য সেজে গুজে বের হয়, পরিষ্কার ভাবে এদের পরিচয় হলো দাইয়ুব। এরকম দাইয়ুবদের দাম যখন বেড়ে যাবে, বুঝবেন কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেটি? কয় নাম্বার? এবার ঠিক আছে, কয় নাম্বার? এবার আসেন আমার ভাইয়ারা, কয় নাম্বার? ১৪ নাম্বারে আমার ভাইয়ারা শরীবাতিল খামর, মদ যখন চারদিকে সয়লাব হয়ে যাবে, ইয়াবাদি যখন গ্রাম গঞ্জ সয়লাব হয়ে যাবে, প্যাথিডিন দিয়ে যখন গড়ে যাবে, হেরোইন দিয়ে যখন গড়ে যাবে, এমন ভাবে নেশাগ্রস্ত হবে ভালো লোক খুঁজে পাওয়া যাবে না, এমন সময় যখন আসবে বড় বড় নেতা নেশাখোর হবে মদখোর হবে, আপনি বুঝবেন কিয়ামতের সময় তার সন্নিকটে, ঠিক না বেটি? আসেনি বলেন? আসে? এবার বাকি আছে আর একটা, কয়টা? এরপরে বলবো আরো ১০টা, কয়টা? না সময় আরো ১৫ মিনিট আছে, লিল্লাহে তাকবীর কর, আমাদের সময় তো বেশিক্ষণ লাগতেছে না, ১৫টা ওয়াজ করে ফেলাইছি, ঠিক কিনা? এবার একটু ব্যাখ্যা করি, অনেক মিডিয়া আছে তো ব্যাখ্যাটা করি। আমাদের দেশে একটা মন্ত্রণালয় আছে,
আমাদের দেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, ঠিক কিনা? মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এটার কাজ হচ্ছে মাদক দ্রব্যকে নিয়ন্ত্রণ করা। আমি প্রশাসনকে বিনয়ের সঙ্গে বলবো, এই শব্দটা কোরআনের সাথে কন্ট্রাডিক্ট, আপনারা বুঝেন নাই, বুঝেন না, এখন বুঝাই দিলে বুঝবেন করেন সার। এই শব্দটা কোরআনের সাথে কন্ট্রাডিক্ট। কোরআন বলছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ নয়, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, যেদিন থেকে আয়াত নাযিল হয়েছে তখন আর নিয়ন্ত্রণের সুযোগ নেই, নির্মূল করতে হবে, ঠিক না বেঠি? বুঝছেন এখন গিরুর ভিতরে ঢুকছে তো? তাহলে আমাদেরকে দিচ্ছে এটার নাম নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ মানে কি? দেওয়ালে দেওয়ালে লেখা থাকবে মাদককে না বলো, কিয়ামত পর্যন্ত যদি মাদককে না বলো শুধু দেওয়ালে লেখা থাকে মাদক নিষিদ্ধ হবে না, গড়ে গড়ে মাদক ঢুকে যাবে, ঠিক না বেঠি? মাদককে না বলুন বলে মাদককে নিষেধ করা যায় না। আমি এবার নিজের চোখে বনি কুরাইজা, বনি নদর, বনি কায়নুকা, তিনটা গোত্র যেখানে থাকত বিশাল ময়দান, সেই ময়দানের খোলা জায়গার মধ্যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির আয়াতটা যখন নাযিল হয়েছে, নবীজি বললেন যার ঘরে যত দূর আছে সব ফেলে দাও, মদের যতগুলা গ্লাস আছে সব ভেঙে ফেলো, মগের মদের গ্লাস দিয়েও খাওয়া যাবে না, তাহলে একটা ফিল আসবে, পানি খাইবেন মনে করবেন কি জানি খাইতেছি। আর আমাদের দামি দামি রেস্টুরেন্ট গুলার মধ্যে খুব আনন্দে তারা মদের গ্লাস গুলা ব্যবহার করে, মদের বোতল গুলো ব্যবহার করে, এগুলো ব্যবহার করা যাবে? সবাই বলেন এগুলো ব্যবহার করা যাবে? সেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটা পরিসংখ্যান দিয়েছে আমার দেশে, এই দেশে নাকি মাদকাসক্ত লোকের সংখ্যা প্রতিদিন 25 লক্ষ লোক, হয় মদ খায়, না হয় ইয়াবা, না হয় ফেন্সিডি, না হয় হেরোইন, না হয় পেথিডি, না হয় গাজা, না হয় রফনা দফনা, যেগুলোর নাম জানি না, এলএসডি সহ আর অনেক কিছু, ঠিক কিনা বলে? এই ক্ষেত্রে আমি বলবো যদি আপনারা কোরআনের দিকে ফিরে আসেন, এই একটা ক্ষেত্রেও যদি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্মূল অধিদপ্তর বানাতে পারেন, আল্লাহর কোরআনের একটা আইনকে যদি ফলো করেন, বাস্তবায়ন করেন, খোদার কসম যিনি এই জমিনের ভিতরে স্বর্ণ ফলায় দিবেন তিনি কি? এবার হিসাব করলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, 25 লাখ লোক, তারা বলতেছে সবচেয়ে কম যার নেশায় লাগে সে 150 টাকা করে নেশা করে, তাহলে 150 গুণন, যুবকরা একটু কে সাথে সাথে হিসাব করতে পারবো দেখি, 150, ওটা রবিউল ভাই পারবে ইনশাআল্লাহ, 150 গুণন 25 লাখ, রবিউল ভাই চাপ দেন তো দেখি, 3 কোটি 75 লাখ, আরো বেশি, হ্যাঁ হ্যাঁ 37 কোটি 50 লক্ষ টাকা, এদেশের আস্থা আমাদের পার্শ্ববর্তী দেশ আর কিছু না দিলেও এই জিনিসগুলো দিতে তারা দেরি করে না। এরপরে আসেন 15 নম্বরে, কত নাম্বার আরো জোরে বলেন, কত নাম্বার? 15 নম্বরে দেখবেন লানা আখিরুহা হাযিহিল উম্মা আউয়ালিহা, এমন সময় আসবে লানা আখিরুহা হাযিহিল উম্মা আউয়ালিহা, এমন সময় আসবে আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে, এখন তাকে দেখে আমাদের দেশের শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিকে গালি দেওয়া হয়েছিল, ঠিক না বেটি? বিজ্ঞ বিজ্ঞ আলেমদেরকে যখন গালি দেওয়া হবে আপনি বুঝে নেবেন পরিষ্কারভাবে,
কিয়ামতের সময়টা বড় সব নিকটে, ঠিক না বিঠি? এই যে পনেরোটা বললাম, এরপর আজাব শুনেন কি আজাব আসতেছে। আজাব নাম্বার এক হলো, আল্লাহর নবী বলছেন সরকার করে দিবে, ঠিক না বেঠি? দুই নাম্বার আজাব জালজালা, ভূমিকম্পের পর ভূমিকম্প আসবে। আজকে আমার দেশে দেখেন, কিছুদিন আগে ফজরের নামাজ পড়তেছি, নামাজের সময় প্রথম রাকাতে আমার কাছে অনুভূত হলো থরথর করে যেন কাঁপতেছে। প্রথম আমি মনে করলাম আমার মাথা ঘুরাচ্ছে, এরপরে স্থির হলাম না মাথা ঘুরাচ্ছে না, 5.8 মাত্রার ভূমিকম্প যিনি দিয়েছেন তিনি কি? এরপরে খাসফা ভূমি দশ হয়ে যাবে। আমার দেশে তাকায় দেখেন পঞ্চগড়ের দিকে 35টা বাড়ি ভূমি দশে দশে গেল, এইরকম আলামত যখন দেখতেছেন এরপরেও বুঝেন না আল্লাহ ধরতেছেন পাকড়াও করতেছেন। শুধুমাত্র আল্লাহ পাক এখন আমাদেরকে শেষ করে দেন না, কারণ আমরা আখেরি নবী, নবীদের নবী, বিশ্ব নবীর উম্মত, ঠিক না বেঠি? আমার ভাইরা আমার বন্ধুরা, এরপরে দেখবেন কদফা চেহারা বিকৃত হয়ে যাবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এখন দেখবে অনেক ছেলে ঘোষণা দিয়ে মেয়ে হয়, অনেক মেয়ে ঘোষণা দিয়ে ছেলে হয়, এমনকি ছেলে ছেলের বিবাহ রাষ্ট্রীয়ভাবে বৈধ ঘোষণা করা হয়, ঠিক না বেঠি? এবার আসেন, এগুলা ছোট ছোট আলামত, যে কতগুলা বললাম 15টা, একজনও কি বলতে পারবেন হুজুর এইটা হয় নাই, আমি প্রতিবাদ করলাম এটা দেখি নাই, এরকম একজনও দাঁড়াইতে পারবে? তার মানে 15টার 15টাই আমরা নিজ চোখে দেখে ফেলছি, ঠিক কিনা বলেন? এবার আসেন 10টা বড় আলামত শুনে যান। 10টা বড় আলামত শুরু হওয়ার আগে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে। মাহদী, এটা ওনার লকব, সুপদপ্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, যিনি হেদায়েত দিয়েছেন, সুপদ দেখিয়েছেন তিনি কি? ওনার আসল নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ, মুহাম্মদ বিন আবদুল্লাহ। আল্লাহর নবী বলে গেছেন ওয়া হুয়া মিন নাসাবি, আমার বংশ থেকে আসবে, আই মিন নাসাবি ফাতেমা, আমার ফাতেমার বংশ থেকে আসবে, হাসানের বংশ থেকে যিনি কবুল করবেন তিনি কি? পৃথিবীর অবস্থাটা কি হবে একটু বলি, এমন অবস্থা আসবে আইয়ুশিকাল উমাম আনতাদালাইকুম কামা তাদালাকা লাইলা কাসাতিহা, দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে আমরা মেহমানদারি করি, সারা দুনিয়াতে মুসলমানদেরকে মারবে কাটবে, হিন্দুরা মুসলমানদেরকে মারবে কাটবে, খ্রিস্টানরা মুসলমানদেরকে মারবে কাটবে, এমনকি ওম শান্তি ওম ওম শান্তি ওম যারা শান্তির স্লোগান দিত, বৌদ্ধরা মুসলমানদেরকে মারবে কাটবে। তৃতীয় বিশ্বযুদ্ধের পরে ইসরায়েল চাবে জেরুজালেমকে, তারা তাদের রাজধানী ঘোষণা করে সারা দুনিয়ার নেতৃত্ব নিতে যাবে, এমন সময় যখন আসবে পরিষ্কারভাবে বুঝে নেবেন এই সময়টার পরে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে, রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা থাকবে না, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। এরপরে রমজানের পরে জিলকাদ এবং জিলহজ মাসে হাজি সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে, পবিত্র মক্কা মুকাররমা যখন জবাই করে দেওয়া হবে
ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনা থেকে তিনি পালিয়ে আসবেন। আজকের যেখানে রুকনে মানি মাকাম ইব্রাহিম আর রুকনে মানির মাঝখানে দাঁড়াবেন, দাঁড়ায় যখন তিনি আল্লাহর গোলামদের দিকে দেখবেন, আজলাল জাবিহা নাকটা কপালটা থাকবে খুব বড় কপালওয়ালা, নাকটা থাকবে খাড়া নাকওয়ালা, লোকেরা দেখে বুঝবে ইমাম মাহদি, লোকেরা বলবে আমাদেরকে এখনই বাদ দাও, প্রয়োজনে আপনাকে আঘাত করব, গর্দন আঘাত করব, তারপরে বাদ মানি, কাফেরদের বিরুদ্ধে লড়াই না করে ছাড়ব না। বলেন আল্লাহু আকবার। আজকের মাজলুম মুসলমানদের দিকে তাকায় দেখেন, সিরিয়া 2011 সাল থেকে মার খাচ্ছে। ও মুসলমান, যাদের কথা বারবার আল্লাহর নবী বললেন আলাইকুম বিশাম, তোমাদের জন্য উচিত হবে তোমরা স্বামীর সঙ্গে থাকবে, কথা বুঝে আসতেছে? আলাইকুম বিশাম, স্বামীর সঙ্গে তোমরা থাকবে, স্বামীর সঙ্গে থাকবে। সেই স্বামীর দেশগুলার দিকে তাকায় দেখেন, সিরিয়া টুকরা টুকরা হয়ে গেছে, ইরাকে আমার লক্ষ লক্ষ ভাইদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, ফিলিস্তিনে আমার ভাইরা ঘুমাতে পারে না, চিন্তা বিচার তাদের উপরে করা হচ্ছে। তাকায় দেখেন লেবাননে মুসলমান টুকরা টুকরা হওয়া অবস্থা, জর্ডানের ভালো কোনো অবস্থা নাই, এই অবস্থা যখন শামের উপরে চলছে, আল্লাহর হাবিব বলে গেছেন ফালা খায়রা ফীকুম, শামের যখন এমন অবস্থা দেখবা স্পষ্ট বুঝে নিবা কল্যাণ পৃথিবীর মধ্যে আর নাই, কল্যাণ ততক্ষণ থাকবে শামের ভিতরে যখন কল্যাণ থাকবে। তবে একটা কথা আপনাদেরকে বলে দিতে পারি না, বেজির হাদিস থেকে আল্লাহর নবী বলেছেন শামের ভিতরে যখন কল্যাণ পাবে না, বাসাল্লাহু বাসান মিনাল মাওয়ালি, তখন আল্লাহ পাক অনারবদেরকে ইসলামের ঝান্ডা তুলে দিবে, অনারবরা ইসলামের ঝান্ডা নিবে, কালেমার পতাকা অনারবরা পতপ পতপ করে জমিনের মধ্যে উড়াবে। যেই কথায় আমরা ছিলাম এই কথার সঙ্গে আপনারা কি একমত? বলেন একমত। সারা দুনিয়াতে এখন মার খাচ্ছে মুসলমান, সারা দুনিয়াতে রক্ত ঝরছে মুসলমানের, তার মানে এখন শুধু বড় বড় শব্দটা যদি শুরু হয়ে যায়। আজকে যেমন করোনা আসছে, অস্তিত্ব আপনি টের পান না, এমন বিস্ফোরণ শুরু হয়ে যাবে, পারমাণবিক শক্তি এখন সবার হাতে হাতে, মুসলমান দেশগুলোর ভিতরে পাকিস্তানের কাছে আছে, ইরানের কাছে আছে, তুরস্কের হাতে আছে। তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যখন ইসরায়েল সারা পৃথিবীর উপরে মাতব্বরি করবে, যখন তারা পারমাণবিক আগ্রাসন চালাবে, একটা দামামা বেজে উঠবে, ওই দামামা বেজে ওঠার পরে লড়াইয়ের মাত্রা এমন হবে, একটা তিলুন বাদুহুম বাদা, সব মরে যখন সারখার হয়ে যাবে, নয় জনে সাতজন মারা যাবে, মাত্র বাঁচবে পৃথিবীর ভিতরে কয়জন? মাত্র 200 কোটি বাঁচবে, 900 জনের মধ্যে 900 কোটির ভিতরে 700 কোটি যদি মারা যায় 200 কোটি মানুষ বাঁচবে। ও মুসলমান, যদি আপনি ফিতনা থেকে বাঁচতে চান, ইকরা মিন ফাওয়াতিহ সূরাতিল কাহফ, সূরা কাহফের প্রথম থেকে 10টা আয়াত পরে মুখস্থ করে ফেলেন। এই 10টা আয়াত যারা পড়বে তাদেরকে যিনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় দিবেন তিনি কি? দাজ্জাল জানি পৃথিবীতে থাকবে কয়দিন? দাজ্জাল আসবে ইমাম মাহদির কয় বছর পরে? সবাই আওয়াজ করে বলেন কয় বছর?
এসেই দাজ্জাল চাবি ইমাম মাহদীকে শেষ করা যায় কিনা, চক্রান্ত করবে চল্লিশ দিনের ভিতরে। এজন্য কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো নাম্বার এক খুরুজুদ দাজ্জাল, দাজ্জালের পৃথিবীর মধ্যে দাজ্জাল বের হওয়া, দাজ্জালের আত্মপ্রকাশ। দাজ্জাল যখন বের হবে চল্লিশ দিন থাকবে, প্রথম আলামতের পরে দ্বিতীয় আলামত হচ্ছে খুরুজুদ মসীহ ইবনে মারিয়াম, মসীহ ইবনে মারিয়ামকে দাজ্জালকে শেষ করে দেওয়ার জন্য। মসীহ ইবনে মারিয়ামকে যিনি চতুর্থ আসমান থেকে নাজিল করবেন তিনি কি? দুইজন ফেরেশতা ডানার মধ্যে ভর করে তিনি নাজিল হবেন। সাদা গম্বুজওয়ালা মসজিদ দামেস্কে, সাদা গম্বুজওয়ালা মসজিদ তৈরি হয়ে আছে, শুধু ঈসা আলাইহিস সালামের আগমনের অপেক্ষা আছে, ঠিক না বেঠি? মুসলমান মন খারাপ করার হতাশ হওয়ার কোন সুযোগ নেই। সব মুসলমানের দিল ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আলাইহিস সালামকে বলবেন আপনি নামাজটা পড়ান। এবার ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ পড়ান, নামাজের সালাম ফিরে দেখবে দাজ্জালের সত্তর হাজার বাহিনী। কত হাজার? সত্তর হাজার বাহিনী। ভয় পেয়ে যাবে নাকি? চল্লিশ দিনের কারবার না তো, এর মধ্যে দেখবে সত্তর হাজার বাহিনী রেডি করে ফেলছে। তাহলে এখন তাকায় দেখেন নব্য দাজ্জাল এখনো পৃথিবীতে আছে না? বলেন আছে। করিব মিন সালাসি, তিরিশ জনের মতো নব্য দাজ্জাল বের হবে। নব্য দাজ্জাল অনেকে বের হয়েছিল ইতিপূর্বে, আসওয়াদ আল আনাসি নব্য দাজ্জাল ছিল, তার নাম ছিল আবহালা, আল্লাহর নবীর সঙ্গে প্রতারণা করেছে, ইসলামের সঙ্গে প্রতারণা করেছে, ইয়ামেনে বাস করত, সব সময় নিজেরে ঢাইকা রাখত, ঘুমটা দিয়ে রাখত। এই যখন আসওয়াদ আল আনাসির কথা আমি পড়ি, সঙ্গে সঙ্গে বাংলাদেশের একটা বন্ড পীরের কথা আমার মনে পড়ে যায়, পীরটার নাম হচ্ছে রাজার বাগি। জোরে বলেন কি বাগি? রাজার বাগি। রাজার বাগি পীর মানুষের নামে কত মামলা করছে। কয়দিন আগে আমাদের দেশের কিছু সাংবাদিক, তাদেরকে ধন্যবাদ জানাই, আমি স্যালুট জানাই, এই বন্ড পীরের মুখোশ এখন খোলা হচ্ছে, ঠিক না বেঠি? সে নিজের সব সময় ঢাইকা ঢাইকা রাখত, এখনকার এই রাজার বাগির পীর দেখবেন নিজের ঢাইকা রাখে। আল্লাহ নবী দাজ্জাল ঘোষণা আদি, যখন এই লোকটাকে মিথ্যা নবুয়তের দাবিদার, নিজেকে নবী দাবি করেছে, আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে তার দিকে নজর দিলেন, তার স্ত্রী জানাইয়া দিলেন আপনাদের কিচ্ছু করা লাগবে না, সব আমি করব। স্ত্রী নিজে ইমানদার ছিল, স্ত্রী নিজে আসওয়াদ আল আনাসিকে শেষ করে দিল। আসওয়াদ আল আনাসির মতো মিথ্যা দাজ্জালকে যিনি শেষ করে দিলেন তিনি কে? এরকম একটা চার্ট আমি লিখছিলাম, চিন্তা করছিলাম আজকে বলবো, এটা আর আজকে বলতে পারতেছি না, শুধু খালি খালি কি বলবো। ওরে বাবা, হ্যাঁ আচ্ছা, তাইলে একটু শুধু নামগুলা বলে দিই, সময় বাইরে দেওয়া তো সুযোগ নেই, ঠিক আছে। এক নাম্বার নাম আল আসওয়াদ আল আনাসি, তার সম্পর্কে তো আমরা জানলাম, জানলাম না স্ত্রীর দিয়ে আল্লাহ শেষ করে দিছে, আলহামদুলিল্লাহ। দুই নাম্বার তুলাইহা ইবনে খুয়াইনে, তার নিজের নাম ছিল তুলাইহা, বাবার নাম ছিল খুয়াইনে, বনু আসাদ গোত্রের লোক ছিল, আল্লাহর নবীর কাছে গোত্রের লোকদের সঙ্গে ঈমান আনতে এসেছে, নিজে ঈমান এনে বাড়ি গিয়েছে, বাড়িতে ফিরে নিজেই নবী দাবি করে ফেলছে। নবী দাবি করে যখন মুসলমানদেরকে ধোকা দিচ্ছিল, বোকা বানাচ্ছিল, সেখানের গভর্নর ছিল দারার ইবনুল আজওয়ার। দেখেন দারার ইবনুল আজওয়ার নবীর প্রতিনিধি গভর্নর, যখন তুলাইহা ইবনে
খুয়াইলিদকে যখন অস্ত্র দিয়ে আঘাত করেছে তরবারি দিয়ে, তখন তরবারির আঘাত লাগে না। মানুষ কয়ে দেখছো কত বড় বুজুর্গ, ছুরি দিয়ে আঘাত করলাম কিছুই হয়নি। আসলে আল্লাহ টেস্ট করতে চেয়েছে ইমানদারের ইমান কতটুকু। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য বন্ধ করো, প্রতারক করো, পীরের কাছে গিয়ে প্রতারিত হবেন না। কারণ তুলাইহা বিন খুয়াইলিদ এই বন্ধ নবুয়তের দাবিদার, তার গলার ভিতরে ছুরি চালানোর পরেও ছুরি চলে নাই, কিন্তু ছুরি না চললেও নবী বলার মতো কোন সাহস সেই যুগে কেউ করে নাই। ঠিক না বেঠি? সুতরাং কিছু কেরামত দেখে পাগল হওয়ার কিচ্ছু নাই, কারণ কেরামত দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে দলিলা দিল্লা দিয়ে। ঠিক না বেঠি? এরপরে ভণ্ড আরেকজন নবী দাবি করছিল মুসাইলামাতুল কাযাব, মহিলারাও কম যায় না, একজন মহিলার নাম সাজাহ বিনতে হারেস, সেও নিজের নবী দাবি করছে করে নাউজুবিল্লাহ। এরপরে নবী দাবি করছে আল মুখতার নামে একজন ব্যক্তি, নবী দাবি করছে আল হারেস ইবনে সাঈদ, নবী দাবি করেছে বায়ান ইবনে সামআন, নো নিজের নবী দাবি করছে। আল্লাহ নবী বলছে 30 জন দাবি করবে। এবার শুনেন, নবী দাবি করছে আল মুগীরা ইবনে সাঈদ আল ইজলি, নিজেকে নবী দাবি করেছে আবু মনসুর আল ইজলি, নিজেকে নবী দাবি করেছে আব্দুল খাত্তাব আল আসাদি, নিজেকে নবী দাবি করেছে আলী ইবনে ফাদল আল হিমারি, নবী দাবি করেছে নিজেকে যার নামে এখনো পর্যন্ত আমরা বলি, নবী দাবি করেছে হুসাইন আলী মাজানদারানি আল বাহা, সর্বশেষ নবী দাবি করেছে গোলাম আহমদ মির্জা কাদিয়ানি। এত আসতে কেন? গোলাম আহমদ মির্জা কাদিয়ানি ভণ্ড কাফের কাদিয়ানি নিজেকে নবী দাবি করে গোটা পৃথিবীর মুসলমানদের নবীর সঙ্গে বিশ্ব নবীর সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেছে। ঠিক না বেঠি? এই একটা দাবি সারা পৃথিবীর এখন মুসলমানদের দাবি, অনতি বিলম্বে বান্দা নবুয়তের দাবিদার, আল্লাহর নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী মিথ্যা দাজ্জাল কাদিয়ানিকে কাফের ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। যারা কারা যদি তোকে হাত তুলে আল্লাহকে দেখান, এবার হাত গুলা নামান। মহব্বতের আল্লাহর গোলামেরা, মহব্বতের আল্লাহর গোলামেরা, আমার কথার শেষ কথা এখানে, বাস আমাদের মোহতারাম মেহমান চলে আসছেন, আমি শেষ কথা বলি। এক নাম্বার খুরুজুদ দাজ্জাল, দাজ্জাল বের হবে। দুই নাম্বার নুজুল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হবে। তিন নাম্বার খুরুজ ইয়াজুজ ও মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। চার নাম্বারে সালাসা খুসুফ কুবরা, বড় বড় পূর্বে পশ্চিমে এবং আরব দেশে একেবারে নাভির ভিতরে বড় বড় ভূমিধস হবে। এরপরে সাত নাম্বারে আদ্দুখান, সবাই বসবো, আদ্দুখান সব দিক ধোঁয়া দিয়ে ভরে যাবে। আট নাম্বারে খুরুজ উদ্দাব্বা, খুরুজ উদ্দাব্বা দাব্বা বের হবে। যার যার ভাষায় আপনারা যে অঞ্চলের ওই অঞ্চলের ভাষায় একটা প্রাণী কথা বলবে, দাব্বাতুল আর মাটি পানি আপনাদের সঙ্গে কথা বলবে। এরপর নয় নম্বরে তুলুউশ শামস মিন মাগরিবহা, সূর্য এখন পূর্ব দিকে উঠে তখন পশ্চিম দিকে উঠবে, বড় আলামত। দশ নম্বর আলামত নারুন তাসুকুন নাস লি মাহশারিহিম, মানুষকে একটা আগুন বের হবে ইয়ামেন থেকে, যে আগুনটা মানুষকে মাহশারের দিকে নিয়ে যাবে। এই দশটা বড় বড় আলামত একটার পর একটা ফলবে, ঠিক যেভাবে একটা মালা থেকে একটা দানা পড়ে গেলে একটার পর একটা দানা যেভাবে পড়তে থাকে তাস তাস করে, এমন একটার পর একটা আলামত গুলা ফলবে, একটার পর একটা আলামত গুলা
বাস্তবায়িত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সচক্ষে এখন যে আযাব গুলো দেখাচ্ছে, আযাব গজবের সময় সূরা কাহাফ পড়ে আল্লাহর কাছে পানা চাইতে হবে। আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জি ওই দেখে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে যিনি আলোচনা পেশ করে শোনাবেন